জয় গুরু। সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং নোটিফিকেশন বেলও দাবিয়ে দিন এই চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। নমস্কার, এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আন্তরিক জয় গুরু জানাই। আর এই চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ অনেক সুন্দর একটি খবর নিয়ে আজকের এই ভিডিওটি, দু মিনিটের সম্ভবত হবে ভিডিওটি, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। অনেক সুন্দর বিষয় রয়েছে। বিষয়টি হচ্ছে, রাঁচি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ খুব শীঘ্রই পরম দয়ালের ভাবধারা বিষয়বস্তু হিসেবে সিলেবাসের অন্তর্গত করতে চলেছে। তো এই নিয়ে খবরটি রয়েছে, তো দেখে নেওয়া যাক কী খবর। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শ্রী চন্দ্রকুমার বসু 15 ফেব্রুয়ারি 2019 তারিখ রাঁচি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত রিলেভেন্স অফ দ্য আইডিওলজি অফ শ্রী শ্রী অনুকূলচন্দ্র ইন গ্লোবাল কনটেক্সট সেমিনারে উপস্থিত ছিলেন। রাঁচি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ খুব শীঘ্রই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারা বিষয়বস্তু হিসেবে সিলেবাসের অন্তর্গত করতে চলেছে। সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয় এমন পদক্ষেপ নিতে চলেছে। তো এই ছিল আজকের খবরটি, খুব সুন্দর বিষয়। ভারতের ইতিহাসে প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয় এমন পদক্ষেপ নিতে চলেছে। তো খবরটি অনেক সুন্দর, তো সবাইকে শেয়ার করবেন, জানারও দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দয়ালের রাঙা শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা জানাই। বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।